প্রিয় দর্শক, রিমান্ডে মুখ খুলতে শুরু করেছেন মামুনুল হক। দুই জান্নাতি ছিল চুক্তিভিত্তিক, তাই পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। প্রথম বিয়ে ছাড়া দুই জান্নাতকেই কন্ট্রাকচুয়াল বিয়ে করেছিলেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। অর্থনৈতিক নিশ্চয়তা দিতেই দুই ডিভোর্সি নারীকে বিয়ে করেছিলেন বলে তদন্ত সংশ্লিষ্টদের কাছে দাবি করেছেন মামুনুল। বলেছেন, রয়্যাল রিসর্ট কাণ্ড শুরুতেই স্বীকার করলে প্রথম স্ত্রী আমিনা তৈয়ব বড় ধরনের কাণ্ড ঘটিয়ে ফেলতেন বলে তার ধারণা ছিল, এ কারণে তৎক্ষণাৎ স্বীকার করেননি। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের প্রথম দিনই অন্য গুরুত্বপূর্ণ অনেক তথ্যের সঙ্গে এসব কথা বলেছেন মামুনুল। তবে কথিত দুই বিয়ের সাক্ষীদের শীঘ্রই জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে পুলিশ। একই সঙ্গে রিমান্ডে তাকে সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদের পাশাপাশি অন্যান্য বিষয়েও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। সোমবার আদালতের নির্দেশে মামুনুল হককে 7 দিনের রিমান্ডে নেয় পুলিশ। ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ বলেন, মামুনুলকে নিরাপত্তার স্বার্থে কেবল গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে, সেখানে আমার অফিসাররা গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন, মঙ্গলবার আমি নিজেই জিজ্ঞাসাবাদে থাকব। তিনি আরো বলেন, এখন পর্যন্ত মামুনুল প্রথম বিয়ে ছাড়া বাকি দুই বিয়ের স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি, এমনকি বিয়ের সাক্ষীদের নাম প্রকাশের ব্যাপারেও গড়িমসি করছেন। দ্বিতীয় জান্নাতের ভাই শাহজাহানের জিডি নিয়ে আমরা কাজ করছি। রিমান্ডের প্রথম দিনে গোয়েন্দাদের নানা তথ্য দিয়েছেন মামুনুল। তার ভাষ্যে, যে দুটি বিয়ে নিয়ে প্রশ্ন উঠেছে ওই দুই নারীর সঙ্গে অনেকদিন ধরে স্বামী স্ত্রী হিসাবে বসবাস করে আসছেন তিনি, তবে বিয়ে সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র তার কাছে নেই, কাবিনও নেই। ওই দুই নারীর ডিভোর্স হওয়ায় মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই তাদের দিকে এগিয়ে যান তিনি। একজনকে মোহাম্মদপুরের একটি মাদ্রাসায় চাকরিও দিয়েছেন। কাগজপত্র ও কাবিন না থাকা সত্ত্বেও বিয়ে কিভাবে বৈধ হলো এমন প্রশ্নের উত্তরে অসংলগ্ন কথা বলেছেন মামুনুল হক। এদিকে গতকাল পর্যন্ত তার কোনো স্বজন, সহকর্মী বা অনুরাগী তার খোঁজ নেননি। তদন্তের সঙ্গে যুক্ত একাধিক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য জানান। মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গত রবিবার দুপুরে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। মারধর, হুমকি, ধর্মীয় কাজে ইচ্ছাকৃত গোলযোগ সৃষ্টি, চুরির অভিযোগে মোহাম্মদপুর থানায় গত বছর দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল তাকে 7 দিনের রিমান্ডে নেয় পুলিশ। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক সাজিদুল হক গতকাল মামুনুল হককে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী রিমান্ড আবেদন মঞ্জুর করেন। মামলার তদন্ত তদারক কর্মকর্তা পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি হারুনুর রশিদ বলেন, জিজ্ঞাসাবাদের শুরুতেই মামুনুল হকের কাছে তার কথিত বিয়ে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করার বিষয় জানতে চাওয়া হয়। বিয়ের ব্যাপারে তিনি নিজের মতো ব্যাখ্যা দেন, তবে এটা স্বীকার করেছেন এইসব বিয়ের কোনো আইনগত প্রমাণ তার কাছে নেই। অন্য প্রশ্নে চুপ থাকেন তিনি। মামুনুলকে জিজ্ঞাসাবাদের সঙ্গে সরাসরি যুক্ত অপর একজন কর্মকর্তা জানান, তার কাছে জানতে চাওয়া হয় হেফাজতের অধিকাংশ কর্মসূচি ঘিরে কেন তাণ্ডব ও নৃশংস হামলার ঘটনা ঘটে। ইসলাম তো এসব সমর্থন করে না, সংগঠনটির নাম যখন হেফাজতে ইসলাম তখন কেন এই নেতাকর্মীরা এসব বর্বরতা এড়াতে আরো সতর্ক থাকেন না? এ প্রসঙ্গে মামুনুল হক বলেন, আমি যেহেতু নেতা এর দায় আমারও রয়েছে, আমাকে এর দায় নিতে হবে। তবে অন্যান্য রাজনৈতিক সংগঠনও তো সংঘাতে জড়ায়, তবে অন্যান্য দলের খারাপ দৃষ্টান্ত হেফাজত কেন অনুকরণ করবে এমন প্রশ্নে চুপ ছিলেন তিনি। 2013 সালে হেফাজতের কর্মসূচিতে জ্বালাও পোড়াও, পবিত্র কোরআন শরীফে আগুন দেয়া, বঙ্গবন্ধুকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার ব্যাপারে জানতে চাইলে এর উত্তরে স্পষ্ট কোনো জবাব দেননি মামুনুল হক। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, এরই মধ্যে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, ভেতরে বাইরে তিনি দৈত্য চরিত্রের অধিকারী, এটি প্রকাশ হয়ে যাওয়ার পর থেকে তার মধ্যে হতাশা তৈরি হয়েছে। বিশেষ করে কথিত বিয়ের কাহিনী ফাঁস হওয়ার পর থেকে ঘরে বাইরে চাপে আছেন তিনি।
হেফাজতের ভেতরেও একটি অংশ তার কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ। নারায়ণগঞ্জ কাণ্ডের পর প্রথম স্ত্রী সহ নিজের পরিবারের সদস্যদের কারু কারু কাছে বিরাগ ভাজন হয়েছেন। নারায়ণগঞ্জ থেকে ফিরে বাসায়ও যাননি তিনি। পুলিশের অপর একটি সূত্র জানায়, মোহাম্মদপুরের যে মামলায় মামুনুলকে রিমান্ডে নেওয়া হয়েছে সেই সংক্রান্ত ভিডিও ফুটেজ গতকাল জব্দ করেছেন তারা। মূলত তাবলিগ জামাতকে কেন্দ্র করে জুবায়ের ও মোহাম্মদ সাদ কান্দালভি গ্রুপের মধ্যে ওই মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল। মামুনুল ছিলেন জুবায়ের পন্থী। সংশ্লিষ্ট এক কর্মকর্তা আরও জানান, মামুনুলের কথিত ছোট স্ত্রী জান্নাতুল ফেরদৌস লিপি। তবে জান্নাতারা ঝর্ণাকে দ্বিতীয় স্ত্রী হিসাবে দাবি করছেন তিনি। তার প্রথম স্ত্রীর নাম আমিনা তৈয়বা। কথিত মেজ ও ছোট স্ত্রীর সঙ্গে বিয়ের কোনো কাবিন হয়নি বলে পুলিশকে জানান মামুনুল। কাবিন হলো বিয়ের আইনি দলিল। মুসলিম পারিবারিক আইনে বিয়ের নিবন্ধন একটি প্রামাণ্য দলিল হিসাবে কাজ করে। নিবন্ধন ছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক প্রমাণ করা কঠিন। বিয়ের নিবন্ধন না থাকা শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধে 2 বছর বিনাশ্রম কারাদণ্ড ও 3,000 টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, মামুনুল অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। হেফাজতের অর্থনৈতিক প্রবাহ কোথা থেকে আসত এই প্রশ্নটি তিনি কৌশলে এড়ানোর চেষ্টা করছেন। তবে এটি হয়তো তিনি পারবেন না, মাত্র তো রিমান্ড পেলাম, দেখা যাক। তবে দেশব্যাপী বেপরোয়া এই তাণ্ডবের নেপথ্যে হেফাজতের শীর্ষ নেতাদের উস্কানি ছিল, যার মধ্যে মামুনুল হক ছিলেন অন্যতম। যদিও এসব ঘটনায় একাধিক মামলা করা হলেও মামলায় হেফাজতের শীর্ষ নেতাদের কারোর নাম ছিল না। এদিকে হেফাজত নেতা মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা করেছে হেফাজত কর্মী সমর্থকরা। রোববার রাতে তারাবির নামাজের শেষে তারা এ ঘটনা ঘটায়। পরে ইউনিয়ন পরিষদের সচিব মফিজুল ইসলাম বাদী হয়ে 10 থেকে 12 জন এজাহার নামীয় আসামি সহ 60 থেকে 70 জনকে অজ্ঞাত করে মামলা করেন। এছাড়া ঘটনায় জড়িত অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন দারচর গ্রামের ইউনুস মিয়ার ছেলে মাকসুদ, খিড্ডা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আরিফ, উজানি গ্রামের মনু মিয়ার ছেলে আতিক, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে ঢাকায় গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে রোববার রাতে তারাবির নামাজের শেষে কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া, খিড্ডা, নাহারা, দারচর ও উজানি গ্রামের কয়েক শতাধিক হেফাজত কর্মী সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা তেতৈয়া গ্রামে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দরজা, জানালা, বৈদ্যুতিক বাল্ব ভাঙচুর সহ হাতুড়ি দ্বারা পিটিয়ে দেয়াল ফাটিয়ে ফেলে। এছাড়া সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত বিলবোর্ড নিয়ে যায়। খবর পেয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়। ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, ইউনিয়ন কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত অভিযোগে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় সোমবার বিকালে তেতুইয়া ইউনিয়ন পরিষদের সামনে হেফাজত কর্মী সমর্থকদের তাণ্ডবের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা প্রতিবাদ সমাবেশ করে। তারা ঘটনা জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। সম্মানিত দর্শক, মামুনুল হকের গ্রেফতার হওয়া নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি মামুনুল হকের মুক্তি চান? তাহলে ইয়েস লিখে কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।